সুপ্রিয় জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের সময় কিন্তু একেবারে অনেকটা বলতে গেলে মাঝামাঝিতে চলে এসেছো। তোমরা এখন এপ্রিল চলে এসেছে, তার মানে তোমার নভেম্বরে যেহেতু পরীক্ষা, কাজেই সময়কে আর হেলাফেলা করা যাবে না। এই মুহূর্তে আমি তোমাদেরকে একেবারে চূড়ান্ত পরীক্ষার সাজেশনটা দিয়ে দিতে চাই, কারণ এখন থেকে যদি তুমি এই রাইটিং পার্টগুলো প্রস্তুত না করো, তুমি যদি এগুলো যদি নোট না করো, তাহলে তোমার জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ রাইটিং পার্টে 30 মার্কসে তুমি যদি 30-তে যদি 25 এবাভ তুলতে না পারো, তাহলে তোমার এই প্লাসটা কিন্তু অনিশ্চিত হয়ে যায়। কাজেই তোমরা দেখো, তিনটা রাইটিং পার্ট আসে, সেখানের মধ্যে ডায়ালগ রাইটিং আসে। ডায়ালগের জন্য আমি এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, 99%, 95% এবং 90%। তোমরা আগে 99% গুলো সব শেষ করবে, এরপরে 95% গুলো, এরপরে 90% গুলো, এভাবে করে শেষ করবে। প্রতিটা টপিকে আমি এভাবে দিয়েছি, ইমেলের বেলায়ও তাই। ইমেলের বেলায়ও দেখতে পাচ্ছ ইমেল গুলো প্রায় 22টা মতো দেওয়া হয়েছে, যদিও অনেকের কাছে অনেকেই মনে হবে যে এতগুলা কেন, কিন্তু দেখা যায় কি, তুমি 22টা না, বই বইয়ের মধ্যে দেখবে যে 30-40টা আছে। আমি সেখান থেকে বাছাই করে তোমাকে 22টা দিয়েছি, সো এটা রিস্কি হয়ে যায় বিদায়, আমি এতটুকু দিয়েছি। আরো পরীক্ষার আগ মুহূর্তে করে এখান থেকে আবার কিছুটা কাটছাঁট থাকে, কিন্তু তোমরা এগুলো কিন্তু অবশ্যই তৈরি করে রাখতে হবে, নোট করে নিতে হবে। প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে 21টা আছে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো। এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই প্যারাগ্রাফ গুলো যে ক্লাসে এটা শিখতেছ, এই প্যারাগ্রাফ গুলো কিন্তু ঠিকই 9, 10, 11, 12 ক্লাসেও কিন্তু কাজ দিবে। কাজে যে নোট গুলো তৈরি করবে, ভালো পেপারে তৈরি করো এবং সংরক্ষণ করো, একটা ফাইল করো, এগুলো ভবিষ্যতে তোমার অসম্ভব অসম্ভব কাজ দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে চাচ্ছি। আর একটা বিষয়, কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারো হয়তো যে, স্যার আমরা এখন কি আমাদের যে প্রস্তুতিমূলক পরীক্ষার সিলেবাসের গুলো শিখবো না আপনার এই সাজেশনের গুলো শিখবো? হ্যাঁ, এখানে আমি যে তিনটা আইটেমের মধ্যে বেশি বেশি দিয়েছি, এর মধ্যে তোমার সিলেবাস ভুক্ত গুলোও আছে। তাহলে তুমি আগে একটা কাজ করতে পারো, সিলেবাস ভুক্ত গুলো আগে শেষ করে ফেলো, আগে যদি শেষ হয়ে যায় সেগুলো এবার এখান থেকে শেষ করো। এমনও কয়েকজন আছে তোমাদের শ্রেণী সাথীদের মধ্যে, কেউ কেউ কিন্তু অলরেডি তার জেসির এই যে প্রস্তুতিমূলক পরীক্ষার যে সিলেবাস, স্কুলের যে সিলেবাসের রাইটিং পার্ট গুলো প্রায় শেষ হয়ে গেছে। তো তারা কি করবে, তারা এখন চাইলে আমার এই সাজেশনের গুলো আস্তে আস্তে তৈরি করে ফেলতে পারো। এই যে প্যারাগ্রাফ গুলো, ডায়ালগ গুলো দেওয়া হয়েছে, ডায়ালগ গুলো এইগুলো শিখতে হবে। তোমরা এই ভিডিওটি প্রয়োজনে পজ দিয়ে দিয়ে এই জিনিসগুলো লিখে নিতে পারো, শিখে ফেলতে পারো, এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো। ওকে, এছাড়া তোমরা চাইলে লিখেও নিতে পারো এখান থেকে, আর প্রতিষ্ঠান করলে এটার প্রিন্ট কপি আমি সবাইকে দিই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।